যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন। বাইরে চলে গেছি, কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি, বিভিন্ন নিউজ করেছেন, আসলে কোনোটাই সঠিক না। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরে আছি, 5ই আগস্টের পরে আমি কোথাও যাইনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। সোমবার রাতে মিরপুর 6 এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরের সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়, ককটেল বোমা নিক্ষেপ করে, গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর 10 নং হাতিয়াইন ইউনিয়নের যুবদলের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় তিনি 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার 3 নম্বর এজাহার নামীয় আসামি ব্যারিস্টার সুমন। কারণে আমি একটু গোপনে ছিলাম, এটাই হচ্ছে গিয়ে আমার বাস্তবতা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন, যখন 5ই আগস্টের পরে অনেকে আমাদের বলছেন যে তুমি, অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই, তারপরেও আমি কোনো অপরাধ করি নাই, কেন আমি আমার দেশ ছেড়ে যাব? স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।